মৌলবী বাজারে বন বেগুনের সাথে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে মনিপুরি অধ্যুষিত এলাকার শত শত পরিবারে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন আর এই সাফল্যের পর এবার পুরো জেলায় তা বিস্তৃত হয়েছে অন্যদিকে শীতকালীন টমেটো এখন মৌলবী বাজারে বারো মাসে ফসলের রূপ নিয়েছে আর সারা দেশে পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছে এক বেসরকারি প্রতিষ্ঠান বাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের রিপোর্টে জানাচ্ছেন সুরাই সীমা

উৎপাদনশীল অঞ্চল সিলেটের মৌলভীবাজারে বছর জুড়েই চলে টমেটোর চাষ জেলার মণিপুরী এলাকায় কৃষি বিভাগের সাবেক উপসহকারী কর্মকর্তা সুরেন্দ্র কুমার সিনহা বন বেগুনের সাথে লাল তীরের পরিশুদ্ধ করা বাড়ি চার জাতের টমেটোর চারা গ্রাফটিং এর মাধ্যমে পরীক্ষামূলক চাষ করে সফলতা পান এ পদ্ধতিতে চাষ করে লাভবান হচ্ছেন টমেটো চাষিরা গ্রাফটিং এর মাধ্যমে বেগুন চাষ করার ফলে আমাদের যথেষ্ট লাভ হইতেছে এতে রোগ বালাইও কম হইতেছে এবং বিরূপ আবহাওয়া হওয়ার কারণেও গাছের তেমন ক্ষতি ক্ষতি হইতেছে না পনেরোশো চারার মধ্যে আমার খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা আর এই পর্যন্ত আমার বিক্রি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বন বেগুনের সঙ্গে যে টমেটো গুলা জয়েন দিয়া যে বর্তমানে ফসলগুলো উৎপাদন করতেছে কৃষক খুব লাভবান হতে হইতেছে গ্রাফটিং পদ্ধতির টমেটো চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে অনেকেই এ থেকে লাভবান হবেন বলে জানান লালতির শিডের পরিচালক গ্রাফটিং করে যে ওরা টমেটো বানায় এটা মেবি আমরা অন্য জায়গায়ও কৃষকদেরকে শিখাতে পারবো উন্নত করতে পারবো অন্য জায়গায় কৃষি ফলন সাধারণভাবে টমেটো চাষের চেয়ে গ্রাফটিং পদ্ধতি বেশি সময় ধরে ফল আহরণ করার পাশাপাশি কৃষকরা লাভবান হতে পারবেন বলে জানান কৃষি কর্মকর্তা এখন শীতকালীন টমেটো চাষাবাদ হচ্ছে এটা প্রায় কয়েকশো একশো হেক্টর ছাড়িয়ে যাবে এখানে টমেটো চাষাবাদের কারণে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ঘড়া সহিষ্ণু এ যাত্রী সারা দেশে ছড়িয়ে দিলে শুধু শীত নয় গ্রীষ্মকালেও টমেটো মানুষের খাদ্যের তালিকায় থাকবে বলে মনে করেন এলাকার টমেটো চাষিরা বাংলা টিভি